হ্যাঁ বন্ধুরা আমরা দ্বিতীয় ভাগে এক ষোলো অব্দি সমস্যার সমাধান করেছি কষে দেখি চার থেকে এবার আমরা তেইশ সতেরো থেকে তেইশ চব্বিশ এবং পঁচিশ সমস্যার সমাধানগুলো করব ঠিক আছে তাহলে শুরু করছি প্রথমে আছে সতেরো নম্বর সমস্যা সেখানে কি বলেছে দেখি বলেছে টু মিটার দীর্ঘ টু মিটার দীর্ঘ এবং কত বলেছে হচ্ছে আমাকে বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি আয়ত চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে অর্ধেকটা জলপূর্ণ আছে এবার বলেছে ওই চৌবাচ্চায় আরও যদি আমি ছয়শো তিরিশ লিটার জল ঢালি তাহলে কী হবে তাহলে ওই জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আমাদের কী দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে টু মিটার সেটাকে কনভার্ট করে নিলাম একুশ ডেসিমিটারে আবার প্রস্তুত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সেটাকে আমরা একে ডেসিমিটারে কনভার্ট করলে কত হবে পনেরো ডেসিমিটার এবার বলেছে ছয়শো তিরিশ লিটার জল ঢালে কতটা উচ্চতা বৃদ্ধি পাবে ধরে নেই আমার এখানে আরও এইচ মিটার উচ্চতা বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে কি লিখব ধরি জলের গভীরতা মিটার এখানে যেহেতু ডেসিমিটার করে নিয়েছি মিটার লিখব না আমরা লিখব ডেসিমিটার এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে ঠিক আছে এইবার আমরা জানি এর আগের দিন জেনেছি যে এই যে যতখানি জল ঢালা হচ্ছে মানে এটাই নির্দিষ্ট পরিমাণ একটা জল ঢালা হচ্ছে মানে কত কিছু আয়তনের জল ঢালা হচ্ছে তাহলে এখানে আমরা এইচ যে উচ্চতা এইচ উচ্চতা বা এইচ গভীরতার জলের আয়তন কি হবে এখানে একই আছে একই আছে তাহলে প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত এবং এইচ গভীরতার জন্য কত আয়তনের জল সেটাই আমরা বের করব। তাহলে প্রশ্ন প্রশ্নানুসারে তাহলে এই এইচ গভীরতার জল কত হবে মানে আয়তন বের করতে হবে এইচ গভীরতার দৈর্ঘ্য তো একই থাকবে একুশ প্রস্থ পনেরো এবং গভীরতা আমরা ধরে নিলাম যে এইচ গভীরতা বৃদ্ধি পাবে তাহলে গভীরতা কত এইচ তাহলে দুর্গপ্রস্থ উচ্চতা এবং এটাই কত হলো ছয়শো তিরিশ লিটার জল ঢাললে সেটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এই আয়তনটা এটা তিরিশের সঙ্গে সমান হবে তাহলে এখান থেকে এইচ ইকল্ট কত হবে ছয়শো তিরিশ একুশ ইন্টু পনেরো তাই না এবার দেখো একবারে এটা কাটা চলে যাবে কত যাবে বলো তো থ্রি জিরো এটা করলে টু তাহলে কত বেরোলো দুই তাহলে কি হলো কত জল কত উচ্চতা বৃদ্ধি পাবে বা জলের গভীরতা কত বৃদ্ধি পাবে অর্থে জলের গভীরতা দুই দেড়শিমিটার বৃদ্ধি পাবে ঠিক আছে আমরা চলে যাব পরবর্তী সমস্যায় হ্যাঁ আঠারো নম্বর সংসারটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও যথাক্রমে কুড়ি মিটার ও পনেরো মিটার ওই গ্রামের মাঠের ভেতরে কোণে পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি তাহলে দেখো আমরা এখানে একটা মাঠের ছবি এঁকেই রেখেছি যার দৈর্ঘ্য কুড়ি মিটার আর কত প্রস্ত করো কত বলেছে পনেরো মিটার এবার কি বলেছে এই যে মাঠের মধ্যে মাঠের চার কোনায় চারটি গর্ত করা হয়েছে সেগুলো কেমন ঘনকাকার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই চার এরকম চারটি গর্ত করা হয়েছে এবং গর্তের মাটিগুলো সব মাঠের মধ্যে ঢালা হয়েছে ঠিক আছে সব মাঠের মধ্যে ঢালা হয়েছে এবার বলেছে এতে মাঠের মানে তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে মাঠটার যতখানি মাটি থেকে যতখানি উঁচু ছুলে মাটিগুলো ঢাললে মাঠটা তো উঁচু হবে সেটা বলেছে কতখানি উঁচু হবে এটাই আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে এই চারটি গর্তের যত মাটি মানে চারটি গর্তের যত আয়তন সেই আয়তনের মাটিটাই তো আমাকে মাঠের মধ্যে ফেলা হচ্ছে এবং সেই আয়তনটার জন্যই যতখানি মাঠের উচ্চতা বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে শুরু করছি তাহলে প্রথমে বলে দেওয়া আছে লিখবো আমরা একটি একটি গর্ত তাই তো একটি ঘনকাকৃতি গর্ত তাহলে একটি গর্তের একটি গর্তের আয়তন কত হবে যেহেতু বলে দিয়েছে প্রত্যেকটি দৈর্ঘ্য চার তাহলে ফোর কিউব হ্যাঁ ঘন মিটার অবশ্যই ঘন মিটার হয়ে গেল এখানে কটি গর্ত আছে অতএব চারটি গর্তের আয়তন ফোর ইন্টু ফোর কিউব ঘন মিটার তাহলে এটা কত হবে আমার এটা হয়ে যাবে চার ইন্টু চারশো এটা হয়ে যাবে আমার দুশো ছাপ্পান্ন ঘন মিটার ঠিক আছে এই মাটিটা আমাকে ওই অবশিষ্ট জমির উপর ফেলা হয়েছে তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল বের করতে হবে তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত হবে আগেটা ছিল আয়তকার মাঠ তাই না তাহলে মোট ক্ষেত্রফল কত ইন্টু প্রস্তুত তাহলে কুড়ি গুণন পনেরো মাইনাস কী হবে চারটি গর্তের জন্য কত ক্ষেত্রফল হলো আমার এই যে এটি এটি হলো আমার চারটি গর্তের এখন এই ক্ষেত্রফলগুলো তো বাদ দিতে হবে তাহলে একটি গর্তের ক্ষেত্রফল যেহেতু ঘনক মানে কি উপরের তলটা বর্গাকার তাহলে তাহলে একটি একটি তলের ক্ষেত্রফল কত ফোর স্কোয়ার তাহলে চারটি এরকম তল আছে তাহলে ফোর ইন্টু ফোর স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেল বর্গ মিটার এখন এখানে বিয়োগ করলে হবে তিনশো মাইনাস চৌষট্টি বর্গমিটার এটাকে করলে কত হবে দুইশো ছত্রিশ বর্গমিটার ঠিক আছে এবার আমাকে বের করতে হবে কত উচ্চতা বৃদ্ধি পেল তাহলে ধরি এইট উচ্চতা বৃদ্ধি পেল এখন একটু আগে বলে নিয়েছি এই যা আয়তনটা হবে এই এই আয়তনটা কার সঙ্গে সমান হবে এই যে জমির যে অবশিষ্ট জমির ক্ষেত্র তাকে এই উচ্চতাতে গুণ করলে যে আয়তন পাবো তার সঙ্গে সমান হবে দেয়ার ফোর জমির ক্ষেত্রফল হচ্ছে দুশো ছত্রিশ অবশিষ্ট জমির ক্ষেত্র বল তার সঙ্গে উচ্চতা এখানে সেটা হয়ে যাবে কার সঙ্গে মাটির আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে এটাকে আমরা সমাধান করলে কী পাবো এটাকে আমরা লিখতে পারি এইচ ইকাল টু দুশো ছাপ্পান্ন বাই দুশো ছত্রিশ এবং এটা কাটাকুটি করলে হবে এখানে যাবে হচ্ছে চার দিয়ে হ্যাঁ চার দিকে গেলে হবে হচ্ছে ফিফটি নাইন এটা চার দিয়ে গেলে হবে সিক্সটি ফোর এটা ভাগ করলে হয়ে যাচ্ছে ওয়ান নাইন এক পণ্য পাঁচের উনষাট মিটার ঠিক আছে তাহলে আমার এর মানটা বেরিয়ে গেলো তোমরা উত্তর লিখে নেবে উচ্চতা কত বৃদ্ধি পেলো এক পণ্য পাঁচের উনষাট মিটার ঠিক আছে চলে যাওয়া পরের সমস্যায় এবার আমরা করব উনিশ নম্বর সমস্যা এখানে কি বলেছে যে মিটার লম্বা এবং একত্রিশ পয়েন্ট পাঁচ মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের সাতাশ মিটার লম্বা ও আঠারো দশমিক দুই মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে এবং গর্তটি কত মিটার গভীরতা গভীর হবে তা হিসাব করে লিখি একই রকম অঙ্ক এখানে একটা জমি আছে আর এখানে আর জমি আছে এই জমির আমার উচ্চতা বৃদ্ধি করতে হবে আর এই এই এইখান থেকে আমার মাটিটা কাটা হয়েছে ঠিক আছে এই অঙ্কটি আমি তোমাদের করে দেবো না একদম এই কনসেপ্টে অঙ্কটা হবে তোমরা এই অঙ্কটা বাড়িতে করবে ঠিক আছে করে কমেন্টে আমাকে উত্তরটা জানাবে যদি না করো বা যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবে আমি তোমাদের পরে সাহায্য করব। ঠিক আছে চলে যাব আমরা পরের সমস্যায় শুরু করছি আমরা কুড়ি নম্বর সমস্যার সমাধানে একটি কী বলেছে এখানে একটি বলেছে একটি বাড়ির তিনটি কেরেসিন তেলের ড্রামে যথাক্রমে আটশো লিটার আটশো লিটার সাতশো পঁচিশ লিটার এবং কত বলেছে আরেকটা বলেছে পাঁচশো পঁচাত্তর লিটার তেল আছে ঠিক আছে এবারে তেলগুলো কি কি করলো বলেছে একটি আয়তা ঘনাকার পাত্রে ঢালা হলো সবগুলো তেলকে একটা আয়তা ঘনকাকার পাত্রে ঢালা হলো এখন কি বলেছে এতে পাত্রের তেলের গভীরতা সাত সেন্টিমিটার সাত ডেসিমিটার হলো এতে গভীরতাটা বেড়ে গেল এটুকুটা কত সাত ডেসিমিটার হল এই তেলগুলো ঢালার ফলে এই পাত্রের তেলের গভীরতা সাত ডেসিমিটার হলো এখন বলেছে ওই পাত্রের আয়তকার পাত্রের দৈর্ঘ্য প্রস্তের অনুপাত ফোর ইস টু থ্রি হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্তর হিসাব করে লিখি খুবই সহজ অঙ্ক আমাকে যে তেলগুলো ঢালা হয়েছে সেই আয়তনটা এই মোট আয়তনের সঙ্গে সমান হবে তাই কিনা আর এখানে আমার একে বলে দিয়েছে দৈর্ঘ্য অনুপাত দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে দৈর্ঘ্য ধরে নেব এখানে দৈর্ঘ্য ধরে নেব ফোর এক্স আর প্রস্ত ধরে নেব থ্রি এক্স যেহেতু ফোর ইস টু থ্রি দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাকে কতখানি তেল প্রথমে ঢালা হলো তাহলে বর্তমানে আয়তকার আয়তকার পাত্রের তেলের আয়তন কত হলো সবগুলো তেল ঢাললে হয়ে গেল আটশো যোগ সাতশো পঁচিশ যোগ পাঁচশো পঁচাত্তর লিটার সবগুলো যোগ করলে হয়ে যাবে আমার টু ওয়ান জিরো জিরো লিটার ঠিক আছে এটুকু বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে তাহলে ধরে নেব ধরি দৈর্ঘ্য থ্রি এক্স দৈর্ঘ্য ফোর আছে তাহলে ফোর এক্স ডিসিমিটার প্রস্থ থ্রি এক্স দেশি মিটার আর গভীরতাটা কত বলে দিয়েছে গভীরতা কত মিটার সাত আমার গভীরতা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে এই সাত দেশিমিটার দৈর্ঘ্য প্রস্তুত আছে আয়তন বের করতে পারবো ফর্মুলা কি দৈর্ঘ্যিন্তু প্রস্তুত উচ্চতা তাহলে এই পাত্রের যে আয়তনটা সেটাই তো তিনটে পাত্রের আয়তনের সঙ্গে সমান ঠিক আছে তাহলে দেয়ার ফোর অ্যাকর্ডিং টু আমরা কী লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা এখানে কত সাত দেড়শি মিটার তেলের গভীরতা বৃদ্ধি পেয়েছে তাহলে এই মোট আয়তনটা কার সঙ্গে সমান হবে এই তিনটি পাত্রের আয়তনের সঙ্গে একুশশো লিটার তাহলে এটাকে আমরা করতে পারি আমার হয়ে যাচ্ছে এখানে হয়ে যাবে তাহলে শুধু এক্সো স্কোয়ার মানে কী হবে এখানে চার তিন সাত এগুলোতে ভাগ করে দেব এই চার ফোর ইন্টু থ্রি ইন্টু সেভেন এবার কি করা যেতে পারে কাটলে সেভেন হান্ড্রেড হান্ড্রেড এখানে আমরা ফোর দিয়ে যদি কাটি টোয়েন্টি ফাইভ দেয়ার ফোর এক্স ইকাল টু কত হচ্ছে রুটো ওভার করলে হয়ে যাবে ফাইভ ঠিক আছে তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্তুত প্রস্তুবে করতে বলেছে তাহলে অতএব অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা কত ধরেছি দৈর্ঘ্য ধরেছি কত বলো ফোর এক্স তাহলে ফোর ইন্টু ফাইভ ইকুয়াল টু কুড়ি ডেসিমিটার আর প্রস্ত কত বলেছে প্রস্ত বলেছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু মিটার মানে কত ফিফটিন তার উত্তর বেরিয়ে গেল ঠিক আছে চলে যাবো আমরা পরের সমস্যায় আচ্ছা এখানে কুড়ি নম্বর সমস্যার আর একটু শেষে আর একটু আরেকটা কোশ্চেন আছে যদি বলেছে যদি ওই আয়তা ঘন পাত্রে গভীরতা পাঁচ ডেসিমিটার হতো তবে ষোলোশো কুড়ি লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখে ঠিক আছে যদি গভীরতা পাঁচ ডেসিমিটার হবে সাতের বদলে যদি পাঁচ ডেসিমিটার হতো তাহলে ষোলোশো কুড়ি লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে আমরা লিখি তাহলে আমরা কি করব কী লিখবো গভীরতা গভীরতা পাঁচ অবশ্যই গভীরতা পাঁচ ডেসিমিটার হলে আয়তন আয়তন কত হবে আমরা দৈর্ঘ্য প্রস্ত কেবল বের করলাম দৈর্ঘ্য বের করলাম কুড়ি প্রস্ত বের করলাম পনেরো আর গভীরতা পাঁচ হলে পাঁচ গুণ হবে তাহলে আয়তন এটাই হয়ে যাবে এত ঘন ডেসিমিটার এই তিনটাকে মাল্টিপ্লাই করলে হবে আমার আমার হয়ে যাবে ওয়ান ফাইভ জিরো জিরো এত ঘন ডেসিমিটার এবার দেখো আমার বলেছে যে এই তেলটা পাঁচ হলে এর আয়তন মানে এই এখন পাঁচ ডেস্টিমিটার হলে সে পাত্রের আয়তন এত ঘন ডেস্টিমিটারই হতো বা এত লিটারই হতো কিন্তু সেখানে কি হচ্ছে বেশি তেল রাখা যাবে রাখা যাবে না এই মানটা তো ষোলোশো কুড়ির ছোট ষোলোশো কুড়ির চেয়ে ছোট কিনা তাহলে অবশ্যই এই তেলটা এই পাত্রের মধ্যে এখন রাখা যাবে না যদি গভীরতা পাঁচ ডেস্টিমিটার হয় তাহলে আমার ষোলোশো কুড়ি লিটার তেল রাখা যাবে না তাহলে কী লেখব অত ষোলোশো কুড়ি লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না ঠিক এবার শেষ শুরু করছি একুশ নম্বর অঙ্ক এখানে কি বলেছে দেখো তোমরা কোশ্চেন এখানে বলেছে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদার আয়তন যথাক্রমে বারোশো লিটার হাজার পঞ্চাশ লিটার এবং নশো পঞ্চাশ লিটার এই চাহিদা মেটানোর পর চাহিদার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জল মজুত থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র টু পয়েন্ট ফাইভ মিটার দীর্ঘ এবং ওয়ান পয়েন্ট সিক্স মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করে লিখি তাহলে আমাদের তাহলে মোট চাহিদা কত তিনটি পরিবারে এটা আস্তে আস্তে পার্ট ওয়াইজ করি তাহলে মোট চাহিদা হচ্ছে আমার মোট চাহিদা এক প্রথমে রাত ছিল বারোশো প্রথম পরিবার দ্বিতীয় পরিবার হাজার পঞ্চাশ এবং তৃতীয় পরিবার নয়শো পঞ্চাশ লিটার তাহলে মোট চাহিদা কত হলো বত্রিশশো লিটার এটা তিনটে পরিবারের চাহিদা এবার বলেছে কি এই চাহিদা মেটানোর পরেও চাহিদার আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জল মজুত থাকে এমন ট্যাঙ্ক দরকার তাহলে এই এমন ট্যাঙ্ক দরকার যাতে এর চেয়ে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি যাতে জল ধরে সেই রকম আমার ট্যাঙ্কটা দরকার ঠিক আছে তাহলে থাকে এমন ট্যাঙ্কের আয়তন কত হবে ট্যাঙ্কের আয়তন কত হবে আমার তো এই জলটা প্রয়োজনই তিনটে পরিবারে তার সঙ্গে এমন ট্যাঙ্ক দরকার যাতে মোট চাহিদার আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ বাই হানড্রেড ঠিক আছে এত লিটার তাহলে যে ট্যাঙ্কটা পাবো তার তার আয়তন এত হতে হবে তাহলে বত্রিশশো যোগ শূন্য 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 কেটে দাও তাহলে এখানে হয়ে যাবে এটা আমার একদম এখানে দুটো কেটে দিলে এটা হয়ে যাচ্ছে আমার আটশো তাহলে হয়ে যাচ্ছে কত চার হাজার লিটার এটুকু বোঝা গেল তাহলে আমাকে এমন ট্যাঙ্ক দরকার যার আয়তনটা হবে চার হাজার লিটার ট্যাঙ্ক বসানোর যে জায়গাটা দৈর্ঘ্য তাহলে ট্যাঙ্কটার ওটাই দৈর্ঘ্য হবে তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে বলে দেওয়া আছে হচ্ছে আমার এখানে ট্যাঙ্কের দৌ টু পয়েন্ট ফাইভ মিটার টু পয়েন্ট ফাইভ মিটার মানে কত হবে টোয়েন্টি ফাইভ ডেসিমিটার ঠিক আছে টোয়েন্টি ফাইভ ডেসিমিটার হ্যাঁ আর প্রস্ত কত প্রস্ত বলে দিয়েছে আমার কত ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মিটার মানে সিক্সটিন ডেসিমিটার ঠিক আছে এখন আমাকে কত বলেছে ট্যাঙ্কটা তাহলে কত গভীর করতে হবে জায়গাটা তো ছোটো তাহলে কত গভীর করতে হবে ধরি আমাকে এইচ ডেসিমিটার গভীর করতে হবে তাহলে কি প্রশ্ন জানি উচ্চতা জেনে গেলাম তাহলে আমরা আয়তনটা বের করতে পারি সেই আয়তনের সঙ্গে তো চার হাজার সমান হবে তাহলে প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য পঁচিশ কিন্তু ষোলো ইন্টু উচ্চতা এইচ ইজ ইকাল টু চার হাজার লিটার ঠিক আছে এখান থেকে তাহলে এখান থেকে এইচ কত হবে চার হাজার ডিভাইডেড বাই পঁচিশ ইন্টু ষোলো ঠিক আছে এবার তোমাদের কাটাকাটি করতে হবে পঁচিশ দিয়ে কাটলে আমার এখানে হয়ে যাবে আমার একশো ষাট এবার ষোলো দিয়ে কাটবো দশ তাহলে কত হলো দশ দেড়শেমিটার তাহলে দশ ডেস্টিমিটার মানে কত দশ ডেস্টিমিটার মানে আমরা লিখতে পারি এক মিটার তাহলে আমার গভীরতাটা কত করতে হবে গভীরতা করতে হবে এক মিটার হ্যাঁ আমাদের সে ট্যাঙ্কটা করতে হবে কত এক মিটার ঠিক আছে এরপরে আরেকটু কনক্লুশন আছে এবার বলেছে শেষের দিকে লেখা আছে জায়গাটার যদি প্রস্তুর দিকে আরও চার ডিস্টিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি আরও কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি আমার অলরেডি আমরা প্রস্থ কত পেয়েছি তাহলে প্রস্থ চার ডেসিমিটার বেশি হলে বেশি হলে প্রস্থ কত হবে হয়ে যাবে আগে আমার ছিল কত ষোলো সেখান থেকে চার বেড়ে গেল হয়ে যাবে কুড়ি দেড় ঠিক আছে আর বাকি যা ছিল তাই আছে তাহলে অনুসারে এখন আয়তনটা কত হয়ে যাবে এখন আয়তন হয়ে যাবে দৌরগত যা ছিল তাই পঁচিশ এখন প্রস্ত হয়ে গেলো কুড়ি তাহলে বলেছে যে কতটা গভীর ধরি আমাকে এইচ আমাকে গভীরত করতে হবে যে নতুন ট্যাঙ্কটা যদি বানাবো যদি প্রস্ত চার দেশ মিটার বেশি হয় তাহলে আমরা সেটার গভীরতা কত করতে হবে এইচ করতে হবে ঠিক আছে তাহলে এইচ করতে গেলে তাহলে আমার এই আয়তনটা কি হবে এই আয়তনটা এর মধ্যে তুমি চার হাজার লিটার জলই পুরবো কারণ ওটা জলই তো প্রয়োজন তাহলে এই চিকলটা কত হবে চার হাজার পঁচিশ ইন্টু কুড়ি এবারে দেখো শূন্য শূন্য কেটে গেল দুই দেশো এটা কাটো আট তাহলে অ্যান্সার কত হলো আট ডেসি মি তাহলে প্রস্তুত দিকে আরও চার মিটার যদি বেশি হতো তাহলে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তে তাহলে অথের ট্যাঙ্কটি আট মিটার গভীর করতে হতো ঠিক আছে শুরু করছি বাইশ নম্বর অঙ্ক এখানে কি বলেছে বলেছে পাঁচ সেমি পুরু কাঠের তক্তা তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন একশো পনেরো দশমিক পাঁচ কিগ্রা কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন আটশো আশি দশমিক পাঁচ কিগ্রা বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্যপ্রস্ত যথাক্রমে বারো ডেসিমিটার এবং এইট পয়েন্ট ফাইভ ডেসিমিটার এবং এক ঘন ডেসিমিটার চালের ওজন যদি ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা হয় তাহলে বলেছে বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি আগে আমি এইটুকুটাই আগে করব ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে বলে দেওয়া আছে বাক্সের ওজন বাক্সের ওজন কত তাহলে আমরা সেটা আগে লিখে নিই ধাপে ধাপে করব তাহলে বাক্সের ওজন সমান সমান পাঁচ কিগড়া ঠিক আছে এবার চাল ভর্তি এর সঙ্গে চালও জুড়ে গেল চাল ভর্তি বাক্সের ওজন কত বলেছে আটশো আশি দশমিক পাঁচ কিগড়া তাহলে বুঝতেই পারছো তাহলে চালের ওজন শুধু কত হবে চাল ভর্তি বাক্স থেকে চাল ভর্তি বাক্সের ওজন থেকে যদি শুধু বাক্সের ওজনটা বাদ চালের ওজন কত আটশো আশি দশমিক পাঁচ মাইনাস পনেরো দশমিক পাঁচ অবশ্যই কিগ্রা তাহলে জিরো হয়ে গেল তাহলে এটা হয়ে গেল সাতশো পঁয়ষট্টি কিগ্রা ঠিক আছে এখন দেখো বলে দিয়েছে দেখো ভালো করে খেয়াল করো যে বলে দিয়েছে এক ঘন ডেসিমিটার চালের ওজন কত ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা তাহলে এক ঘন ডেসিমি চালের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা হুম কথাটা উল্টো ঘুরিয়ে বলতে পারি তাহলে বলতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা যদি চাল হয় চালের আয়তন কত হবে এক ঘন মিটার তাহলে আমরা যে চালের ওজনটা বের করলাম সেই চালের আয়তনটা কত তাহলে সাতশো পঁয়ষট্টি চালের আয়তন কত হবে সাতশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই ওয়ান এখন এটা তুলে দিয়ে দশ করবো পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো তিন থেকে টু ফাইভ ফাইভ এটা হয়ে গেল পাঁচশো দশ ঘন ডেসিমিটার ঠিক আছে এখন অঙ্কটা থেকে তাকাও ভালো করে বলে দিয়েছে বাক্সের দৈর্ঘ্য কত বলে দিয়েছে প্রস্ত কত বলে দিয়েছে হ্যাঁ তাহলে বাক্সটির ভেতরে উচ্চতা কত বের করা যাবে কারণ বাক্সের ভেতরে কতখানি চাল আছে এত ঘন ডিসেমিটার এতখানি চাল আছে মানে কি এটাই বাক্সের ভেতরের আয়তন আর বাক্সের ভেতরে দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য কত বাক্সের দৈর্ঘ্য হচ্ছে আমি একবারে কনভার্ট করে লিখলাম একবার হচ্ছে বারো দেশি এখানে বলেছে বাক্সের দৈর্ঘ্য বারো ডেসিমিটার আর প্রস্থ বলেছে এইট পয়েন্ট ফাইভ ডিসিমিটার তাহলে এখানে কী ধরে নেব উচ্চতাটা দেওয়া তাহলে ধরি ধরি উচ্চতা ইকল টু এইচ দেড়শেমিটার ঠিক আছে যে উচ্চতা জানি আমরা আয়তন ইজিলি বের করতে পারবো তাহলে কি তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই দৈর্ঘ্য গুণন প্রস্থ বাক্সের ইন্টু উচ্চতা তো ধরে নিলাম ধরি উচ্চতা এইচ এটাই হবে চালের আয়তনের সঙ্গে সমান ওটাই বাক্সের ভিতরের আয়তন তাহলে এইচ টু কত পাঁচশো দশ ভাগ বারো ইন্টু এইট পয়েন্ট ফাইভ এখানে তুলে দিলে পয়েন্ট এখানে টেন হয়ে যাবে ঠিক আছে এবার দেখো দিয়ে কাটলে পাঁচ পাঁচদের সতেরো পাঁচ দু কোনো দশ দিয়ে কাটলে ছয় দু কোনো বারো সতেরোতে যদি আমরা কাটি তিন সতেরো একান্ন তিরিশ ছয়তে যদি কাটি হয়ে যাবে পাঁচ তাহলে হয়ে গেল পাঁচ তাহলে উচ্চতা কত বেরোলো পাঁচ ডেসিমিটার এরপরে দেখো আরও একটু পাঠাতে চলে আসি এখানে বলেছে যে বাক্সটির বাইরের চারপাশে যদি আমাকে রঙ করতে হয় তাহলে কত খরচ পড়বে এবং সেখানে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার দেড় টাকা হিসেবে যদি খরচ হয় তাহলে বাক্সের চারপাশে বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে কিন্তু মজার ব্যাপার হলো আমার বাইরের দৈর্ঘ্যটা এখানে দেওয়া নেই দেওয়া আছে ভেতরের দৈর্ঘ্য ভেতরের দৈর্ঘ্য কত বারো আর প্রস্তোগত এইট পয়েন্ট ফাইভ তাহলে বাইরের দৈর্ঘ্য কত হবে দুই দিকেই তাহলে পাঁচ ডেসিমিটার মানে পাঁচ সেন্টিমিটার করে যদি বেড়ে যায় তাহলে আমার এদিকে আরও দশ সেন্টিমিটার কিন্তু বেড়ে যাবে ঠিক আছে যেহেতু অঙ্কে আমার এখানে ডেস্টিমিটার করা আছে সেটাকে আমরা আমরা এখন কী করবো ডেডসিমিটারে কনভার্ট করে নেব তাহলে আমার এখানে কি বলেছে বাক্সটি কত পাঁচ সেন্টিমিটার আমরা এটাকে করে নিলাম পয়েন্ট ফাইভ ফাইভার গুরু তাহলে বাইরের দুর্ঘটা কত হবে বারো তো ছিলই তার সঙ্গে কি হবে দুই দিকেই পয়েন্ট ফাইভ করে বেড়েছে তাহলে টু ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে বাইরের দুর্ঘ কত হবে বারো ইন্টু টু টু ইন্টু টু পয়েন্ট টু ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে বারো প্লাস ওয়ান এটা কত হয়ে গেল এটা অবশ্যই দেড়সিমিটার তাহলে এটা হয়ে গেলো তেরো ডেসিমিটার তাহলে বোঝা গেল বাইরের দৈর্ঘ্যটা কী করে পাওয়া গেল বাইরের ভেতরের দৈর্ঘ্য তো বারো ছিল আর দুই দিকেই আছে হচ্ছে পাঁচ ডেস্টেমিটার করে চওড়া তাহলে দুই দিকেই পাঁচ ডেস্টেমিটার করে তাকে টু ইন্টু পয়েন্ট ফাইভ কেন পয়েন্ট ফাইভ করলাম আমরা অঙ্কটা যেহেতু ডেসিমিটারে আছে তাই ডেসিমিটারে কনভার্ট করে নিলাম ঠিক আছে তাহলে বাইরের প্রস্ত কত হবে প্রস্ত একইভাবে পেয়ে যাবে এইট পয়েন্ট ফাইভ প্লাস টু ইন্টু পয়েন্ট ফাইভ অবশ্যই ডেসিমিটার তার মানে এটা কত হয়ে গেল নাইন পয়েন্ট ফাইভ ডেসিমি আর উচ্চতা তো আমরা পেয়েই গেলাম খাবার উচ্চতা হচ্ছে ছয় ডেসিমি এবার রং করতে হবে মানে কি আমার চারপাশের ক্ষেত্রফলটাকেই রং করতে হবে তাহলে আমার চারপাশের ক্ষেত্রফল জানি আমরা কি করে বের করতে পারি আয়ত ঘনকার পাত্রের চারপাশের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য তাহলে আমার চারপাশের ক্ষেত্র বের করতে হবে তাহলে অর্থে চারপাশের ক্ষেত্রফল কত টু ইন্টু আমি কিছু ফর্মুলা লিখলাম না আমি একবারে করে দিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এত অবশ্যই বর্গ মিটার ঠিক আছে তাহলে টু ইন্টু এগুলো করলে কত হবে দুটো গুণ করলে হয়ে যাবে সত্যি দশমিক পাঁচ প্লাস ফিফটি সেভেন সেভেন্টি এইট তাহলে এটা হবে হচ্ছে টু ইন্টু দুশো আটান্ন দশমিক পাঁচ অবশ্যই তাহলে এটা কত হয়ে গেলো আমার হয়ে গেল পাঁচশো সতেরো বর্গ ডিসিমিটার ঠিক আছে আমার চারপাশের ক্ষেত্রে বলা হলো পাঁচশো বর্গ ডেস্টিমিটার এখন বলেছে খরচটা তো বলেই দিয়েছে প্রতি বর্গ ডেস্টিমিটার ডেসিমিটারের খরচ ওয়ান টাকা তাহলে খরচ কত ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করতে হবে দেয়ার ফোর রঙ করতে খরচ হবে এত টাকা এটা গুণ করলে বেরোবে হচ্ছে সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ টাকা আশা করি তোমরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যেখানে বুঝতে পারবে না বারবার করে পড়ে পড়ে করবে আমি অঙ্কটা ভালো করে বুঝিয়ে করেছি ঠিক আছে এবার আমরা চলে যাব পরের সমস্যায় হ্যাঁ শুরু করছি তেইশ নম্বর অঙ্ক এবার তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা এখানে বলেছে কুড়ি মিটার দীর্ঘ এবং আঠেরো দশমিক পাঁচ মিটার চওড়া একটি আয়ত পুকুর থ্রি পয়েন্ট মিটার গভীর জল আছে ঠিক আছে এবার বলেছে যে ঘন্টায় একশো ষাট কিলো লিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত মানে জল জলসেচ করে করা করে ফেলা যাবে সেটা হিসাব করে লিখি আমরা প্রথমে আগে এইটুকু পোর্শন করব তারপরে বাকি পোর্শনটুকু পরে করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা এখানে আয়তন বের করব তাহলে এখানে দৈর্ঘ্য কুড়ি মিটার মানে দুশো দেশি মিটার ঠিক আছে প্রস্থ কত প্রস্থ বলে দেওয়া যাচ্ছে এইট পয়েন্ট এইটিন পয়েন্ট ফাইভ মিটার মানে একশো পঁচাশি দেশি মিটার ঠিক আছে এবার বলেছে গভীরতা কত মানে উচ্চতা উচ্চতাও বলে দিয়েছে কত থ্রি পয়েন্ট টু মিটার মানে থার্টি টু মিটার ঠিক আছে এটুকু তো কোনো ব্যাপারই নেই তাহলে আয়তন কত এই পুকুরের আয়তন কত কতখানি জল আছে সেই জলটাই আমি জলসেচ করবো তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এটাকে কী লিখবো আমরা ঘন ঘন ডেস্টিমিটার বা এটাকে একবারে লিখে পেলাম আমরা লিটারে কিন্তু অঙ্কে দেখো আমাকে বলেছে কিলো লিটারের হিসাবে বলেছে তাই না তাহলে অঙ্কটাকে আমি কিলো লিটারে কনভার্ট করে নেব তাহলে থেকে কিলো লিটার যেতে গেলে কী করতে হবে হাজার দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে দুশো ইন্টু একশো পঁচাশি ইন্টু থার্টি টু বাই ওয়ান থাউজেন্ড এটা কি কিলো লিটার পরিষ্কার তাহলে এটা আমরা যদি কাটাকুটি করি জিরো জিরো এবার দুই দিয়ে দুই কেটে দিলাম পাঁচ দু দশ পাঁচ দিয়ে এখানে কাটলাম সাঁতিরিশ তাহলে কত হলো পুরো গুণ করবো না সাঁতিরিশ ইন্টু বত্রিশ কিলো লিটার আশা করি এটুকু বুঝতে পেরেছ এরপরে আমি চলে যাই যে এখন এই পুকুর থেকে জল শেষ করা হচ্ছে এবং সেটি কত বেগে হচ্ছে বলেছে সেটি হচ্ছে পাম্পটি দিয়ে ঘন্টায় একশো ষাট কিলো লিটার মানে একশো ষাট কিলো লিটার জল কত এক ঘন্টায় তাহলে এই যে আমরা আয়তনটা বের করলাম এত কিলো লিটার করতে কত সময় লাগবে ইজিলি করে তাহলে তাহলে পাম্পটি ঘন্টায় একশো ষাট কিলো লিটার বেগে জলসেচ করতে সময় লাগবে কত সময় লাগবে তাহলে ঘন্টায় একশো ষাট একশো ষাট কিলোমিটার করে এক ঘন্টায় তাহলে এত কিলোমিটার করবে কত ঘন্টায় তাহলে এটাকে আমাকে থার্টি সেভেন থার্টি টু ডিভাইডেড বাই একশো ষাট ঠিক আছে এবার আমাদের কাটাকুটি করতে হবে কাটাকুটি করলে দেখো প্রথমে আমার যাবে হচ্ছে ষোলো দিয়ে যদি কাটি বত্রিশ ষোলো দিয়ে কাটলে দশ তাই না তাহলে আমরা কী করবো এটাকে মাল্টিপ্লাই না করে এটা এইভাবে রেখে দেবো রেখে দেব তার কত চুয়াত্তর বাই দশ মানে সেভেন পয়েন্ট ফোর ঘন্টা সেভেন পয়েন্ট ফোর মানে সাত ঘন্টা আর পয়েন্ট ফোর ঘন্টা মানে কত চব্বিশ মিনিট তাহলে পাম্পটি ঘন্টায় এত কিলোমিটার বেগে জল শেষ করতে কত সময় লাগবে সাত ঘন্টা চব্বিশ মিনিট ঠিক আছে এটুকু হয়ে গেল এবার পরের অংশে কী বলেছে বলেছে ওই জল যদি ঊনষাট দশমিক দুই মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার চড় একটি আল দেওয়া ধানের ক্ষেত্রে ফেলা হয় তবে সেই জমির জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি এটা তো খুবই সহজ গভীরতাটা ধরে নিতে হবে এবং এই পুকুরের যা জলের আয়তন সেই আয়তনটার সঙ্গে সমান হবে তাহলে ধরি এখানে ধরি যে জমিতে জলের গভীরতা দেশে মিটার দৈর্ঘ্য কত ফিফটি নাইন পয়েন্ট টু হ্যাঁ ফিফটি নাইন পয়েন্ট টু কিন্তু এখানে সবগুলো মিটারই মিটে দেওয়া আছে তাই না তাহলে আমরা এখানে কী করব গভীরতাটাকেও আমরা এখানে আমরা এটাকে মিটারেই ধরি তাহলে আমাদের করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে কত আয়তন হচ্ছে তাহলে ফিফটি নাইন ফিফটি নাইন পয়েন্ট টু দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে চল্লিশ আর গভীরতা ধরে নিলাম এইচ মিটার এটার সমান সমান কী হবে পুকুরের জলের আয়তন আমরা আগেই সেই পুকুরের আয়তন কত ছিল কুড়ি মিটার থ্রি পয়েন্ট মিটার আর হচ্ছে প্রস্থ ছিল এইটিন পয়েন্ট ফাইভ মিটার উচ্চতর ছিল থ্রি পয়েন্ট টু মিটার আমরা এখন মিটারে ইউজ করবো যেহেতু এই পাশে মিটার ইউনিট দেওয়া আছে তাই মিটারেই আমরা ইউজ করব তাহলে এটা হয়ে গেল টোয়েন্টি ইন্টু এইটিন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু ঠিক আছে এখান থেকে আমরা জাস্ট এইচ এর মানটা কী করে বের করব ভাগ করলে এইচ এর মানটা বেরিয়ে যাবে দেয়ার ফোর এইচ এর টোয়েন্টি ইন্টু এইটিন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট টু ডিভাইডেড বাই ফিফটি নাইন পয়েন্ট টু ইন্টু ফোরটি ঠিক আছে এইবারে এবার আমরা এগুলো গুনভাগ করবো এখান থেকে উঠলে এখানে একটা দশ এখানে একটা উঠলে হয়ে যাবে দশ এখান থেকে উঠলে এখানে হয়ে যাবে দশ শূন্য এটা কেটে গেল ঠিক আছে কুড়িতে কুড়িতে কোনো চল্লিশ ঠিক আছে এবার দুই দিয়ে করলে ষোলো ষোলো দুই দিয়ে আট দুই দিয়ে পাঁচ আমরা করি আট দিয়ে যদি কাটি আট দিয়ে কাটলে এটা হবে চুয়াত্তর এবার এটা পাঁচ দিয়ে এটাকে যদি কাটি এটা হবে সাঁত্রিশ সাঁত্রিশ দিয়ে কাটি যদি এটা হচ্ছে টু তাহলে হল হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু এটা কি মিটার তাই না ওয়ান বাই টু মিটার মানে ওয়ান বাই টু মিটার মানে কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পয়েন্ট ফাইভ না লিখে আমরা এটাকে লিখবো কত লেগবো অ্যানসারটা ফাইভ ডেসিমিটার করে দেবেন ফাইভে রাখতে পারো তোমরা ফাইভ ডেসিমিটার করলে হবে তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হলো হ্যাঁ তাহলে তেইশ নম্বর অঙ্ক আমরা কমপ্লিট করে ফেললাম এরপরে চলে যাব এমসিকিউতে শুরু করছি এমসিকিউ এক নম্বর কি বলেছে এটি সমকর্ণী চৌকলের বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘন সেন্টিমিটার এবং ভূমিতলের ক্ষেত্রফল অষ্টআশি বর্গ সেন্টিমিটার উচ্চতা কী হবে আমরা জানি আয়তনকে ভূমির ক্ষেত্রফল তো ভাগ করলে উচ্চতা পাওয়া যাবে তাহলে জাস্ট চারশো চল্লিশ ভাগ এইট করলেই আমি পেয়ে যাব এটা হবে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবার দুই নম্বর অঙ্কে চলে যাই আমরা দুই নম্বর অঙ্কটা তোমরা দেখো ভালো করে দুই নম্বরের অঙ্কে কী বলেছে যে একটি আয়তঘনাকার ঘনাকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ বারো মিটার এবং গভীরতা ষোলো মিটার ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ এবং দুই মিটার তক্তা রাখা যাবে কয়টি রাখা যাবে তাহলে গর্তের আয়তন যত বেরোবে তার মধ্যে তাকে আমরা কি করব ওই তক্তার আয়তন দিয়ে ভাগ করব তাহলে কয়টা তক্তা রাখা যাবে কারণ তক্তাগুলোই তো গর্তের মধ্যে থাকবে যতগুলো তক্তা রাখা যাবে একটা তক্তা তাহলে কতগুলো তক্তাতে নিম্নীয় সংখ্যা কত হবে তাহলে কি বললাম গর্তের আয়তন কি আমরা ভাগ করতে গর্তের আয়তন কত এখানে গুণন প্রস্তু ইন্টু গভীরতা তাকেও আমরা করবো গুণন প্রস্তু ইন্টু গভীরতা তারপর হচ্ছে কুড়ি দুই এটা গেল এটা হয়ে গেল একশো বিরানব্বইটি ঠিক আছে তিন নম্বর তিন নম্বর এবার কি বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রে ফল দুশো ছাপ্পান্ন বর্গ মিটার ঘনকটির আয়তন কত ঘনকের পার্শ্বতল কত হয় পার্শ্বতল হচ্ছে চারটি একটি তলের ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে তাহলে অনুসারে কিভাবে চার ইন্টু বাহু স্কোয়ার ইজিক টু কত দুইশো ছাপ্পান্ন এটা বলেই দেওয়া আছে তারপর এখান থেকে কি পাবো এখান থেকে পাবো আমি বাহু স্কোয়ার ইকল টু দুইশো ছাপ্পান্ন ভাগ চার মানে এটা হয়ে যাবে সিক্সটি ফোর তারপরে দেওয়ার ফোর বাহু ইজিক টু কত হবে আট তাহলে অর্থে আয়তন কত হবে অবশ্যই আমরা ফর্মুলায় জানি বাহু কিউব মানে এইট কিউব ঘন মিটার মানে কত পাঁচশো বারো ঘনমিটার হয়ে গেল শুরু করছি চার নম্বর এখানে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান এস টোয়েন্টি সেভেন হলে ঘনক দুটির সমগ্রতলে ক্ষেত্রে ফলের অনুপাত কত ধরে নিই ঘনক দুটির বাহু যথাক্রমে এক্স এবং ওয়াই তাহলে ওদের আয়তন কত হবে একজনের আয়তন হবে এক্সএস কিউব আর একজনের আয়তন হবে ওয়াই কিউব এদের অনুপাতটা বলে দিয়েছে তা আমি একবারেই সেই আকারে লিখে নিলাম এটা বলেছে ওয়ান টোয়েন্টি সেভেন মানে এটা বাই এটা এটাকে কি করা যায় এখানে করা যেতে পারে এক্স বাই ওয়াই হোল কিউব যুজু দুটো কিউব আছে তাহলে এটা ওয়ান বাই থ্রি হোল দুদিকে কিউব তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এক্স বাই ওয়াই ইজিক টু ওয়ান বাই থ্রি বাহুর অনুপাত হয়ে গেল ওয়ান ইস টু থ্রি এখন আমাকে বলেছে কি আমাকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি সিক্স ইন বাহু স্কোয়ার এটাতে আমরা জানি তাহলে তাহলে অতএব ঘনক দুটির সমগ্র তলের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলো সিক্স এক্স স্কোয়ার বাই সিক্স ওয়াই স্কোয়ার উপর নিচে সিক্স আছে কেটে যাবে থাকলে কত হলো এক্স বাই ওয়াই হোল স্কোয়ার তার মানে ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এটাকে কী লেখা যায় কত লেখা যায় বলো ওয়ান এস টু নাইন থ্রি হোল স্কোয়ার করলে নাইন হবে তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্র ফল কত হবে ওয়ান এস টু নাইন দেখো উত্তরে আছে এটা উত্তর সি নম্বর হুম চলে যাবে এর পরের সমস্যায় পাঁচ নম্বরে বলেছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল এস বর্গ কক এবং কর্ণের দৈর্ঘ্য ডি এ হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কী ধরে নেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে সমগ্র তলের ক্ষেত্রে বল এস কত হবে সিক্স স্কোয়ার আর কি বলে দে কর্ণের দৈর্ঘ্য ডি ইজ ইকুয়াল টু এ রুট থ্রি তাহলে এখান থেকে এর মানটা কত বেরোবে ডি বাই রুট থ্রি এই এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেব তাহলে অথবা এস ইউকোয়াল টু কত হবে সিক্স ইন্টু ডি বাই রুট থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেল সিক্স ইন টু ডি স্কোয়ার বাই থ্রি এটা কেটেছে টু তেমন মানে কত হলো টু ডি স্কোয়ার তারপরে কী হলো এস ইকুয়াল টু টু ডি স্কোয়ার ঠিক আছে বা তোমাদের বই দেওয়া আছে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই টু শুরু করছি বি নম্বর এখানে কি বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের গুণ হবে এটা সত্যি না মিথ্যা তাহলে যদি প্রথমে যদি ধরে নিই ঘনকটির বাহুরদর্ঘ যদি এ হয় তাহলে তখন তার আয়তন কত ছিল এ কিউব কিন্তু ঘনকের দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে ধরে নিলাম যদি টু এ হয়ে গেল তাহলে এর আয়তন কত হবে টু এর হোল কিউব মানে কি এইট এ কিউ হয়ে গেল তাহলে এইটা এটার কত গুণ আট গুণ না তাই কিন্তু বই বলেছে চার গুণ তাহলে এটা মিথ্যা হয়ে গেল তাহলে দৈর্ঘ্য যদি বাড়িয়ে দিই তাহলে আয়তন কত আট গুণ হয়ে যাবে চার গুণ নয় তাহলে এটা হয়ে গেল মিথ্যা উত্তর হবে মিথ্যা এক নম্বরের উত্তর এবার দুই নম্বর কি বলেছে দুই নম্বর বলেছে বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেন্টিমিটার হলে উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হাজার ঘনমিটার এটা আমাকে প্রুভ করে দেখাতে হবে ঠিক আছে তাহলে আমরা করব কি দুই নম্বর এখানে এক হেক্টর মানে বলেই দেওয়া আছে একশো আর আবার এক আর মানে হাজার একশো বর্গমিটার তাহলে একশোতে গুণ হয়ে গেল তো বর্গমিটার মানে কত হলো শূন্য তিনটে হুম বর্গমিটার তাহলে দুই হেক্টর মানে কত বর্গমিটার হবে টু ইন্টু বর্গমিটার তাই না এবার আর একটা দেওয়া আছে পাঁচ সেমি পাঁচ সেমি মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার যেহেতু মিটার আছে মিটারে কনভার্ট করলাম তাহলে আয়তন কত হবে আয়তন আমরা জানি কি জমির ভূমির ক্ষেত্র ফল ইন্টু উচ্চটাকে গুণ করলেই পাই হয়ে যাবো আমরা আয়তন ঠিক আছে তাহলে আয়তন কত হবে এটা গুণ করলে যে টু টোয়েন্টি থাউজেন্ড ইন্টু পয়েন্ট জিরো ফাইভ এত ঘন মিটার এটাকে গুণ করলে দু ঘর আছে কেটে যাবে ঘর আছে এখানে পনেরো সময় পরে মাল্টিপ্লাই করলে দু ঘর চলে যাবে এক দুই তিন চার চার এক দুই তিন চার পাঁচ দুটো চলে যাবে তাহলে কত হলো আমার দুই তিন চার হাজার মিটার হলো ঠিক আছে এটাই তো বলে দেওয়া আছে হাজার ঘনামিটার তাই না তাহলে আমার এটা ঠিকই আছে সত্য এটা তাহলে কী হলো সত্য এবার আমরা চলে যাব তিন নম্বরে তিন নম্বর আর নেই এখানে আছে সি সি এর এক নম্বর কি আছে সি এর এক নম্বর কি বলেছে যে একটি সমকোণী চোপলের কর্ণের সংখ্যা কত অবশ্যই চারটি এটা আমরা অলরেডি ইন্ট্রোডাকশনে পড়েছি যাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা আর আগে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে সব বিস্তারিতভাবে আলোচনা করা আছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো দেখি একটি তল যে কোনো একটি তল মানে একটা বর্বক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি রুট টু ইন্টু এ তাহলে রুট টু ইন্টু একটি ধারের দৈর্ঘ্য তো এখানে রুট টু হবে অ্যান্সার নাম্বার থ্রি কী বলেছে এটি সমকোণ চৌকোলে দৈর্ঘ্যপ্রস্তু উচ্চতর সমান হলে সেই ঘনবস্তুটির নাম কী হবে অবশ্যই দৈর্ঘ্যপ্রস্তু উচ্চতর সমান হলে তাকে আমরা কি বলবো ঘনক ঠিক আছে শুরু করছি পঁচিশের এক এখানে বলে দিয়েছি একটি আয়তঘনের তল সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা কর্ণের সংখ্যা এক্স ওয়াই জেড এবং পি দিয়ে বলে দেওয়া আছে সবগুলো তাহলে এখানে এক্স যেহেতু প্রথমে তল সংখ্যা আমরা জানি ছটা ওয়াই হচ্ছে ধার সংখ্যা জেড হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা আর পি হচ্ছে আমার কর্ণের সংখ্যা মানগুলো আমরা জানি এটা বের করে নিচ্ছি বের করে দেবেন আমরা এখানে এবার পুট করে দেব সিক্স মাইনাস বারো প্লাস এইট প্লাস ফোর কাটাকুটি করলে দেখছো এখানে ছয় থাকবে ঠিক আছে এবার চলে যাব দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কে কি বলেছে দুই নম্বর অঙ্কে বলেছে দুই নম্বর অঙ্কে বলেছে এই দুটি আয়ত ঘনের দৈর্ঘ্য যথাক্রমে চার ছয় এবং চার একক এবং আরেকটি বলেছে আট টু এইচ মাইনাস ওয়ান এবং দুই একক যদি ঘনফল সমান হয় তাহলে এইচের মানে একটা ইজি অঙ্ক দুদিকের ঘনফল আমরা সমান করে দিয়েছি তাহলে এটা করলে কী হবে সিক্সটিন ইন্টু টু এইচ মাইনাস ওয়ান ইজ ইকাল টু হয়ে যাবে নাইনটি সিক্স ঠিক আছে ইনপ্লাস টু এইচ মাইনাস ওয়ান ইজ ইকাল টু নাইনটি সিক্স বাইশ ষোলো মানে সিক্স তাহলে টু এইচ ইকুয়াল টু কত সেভেন তবে এইচ ইকুয়াল টু সেভেন বাই টু দ্যাট ইজ থ্রি পয়েন্ট ফাইভ তাই এবারে তিন নম্বর তিন নম্বর কি বলেছে ঘনকের প্রতিটি ধারের দর্ঘ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে আমরা ধরে নিই প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সমগ্রতলের ক্ষেত্রফল কত সিক্স স্কোয়ার এবার যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে বাহুর দৈর্ঘ্য হবে কত দর্ঘ হবে এ তো ছিলই তার সঙ্গে আরও ফিফটি পারসেন্ট বেড়ে গেল মানে ফিফটি বাই হানড্রেড মানে হাফ তার মানে থ্রি এ বাই টু হয়ে গেল ঠিক আছে তাহলে এর তাহলে এখন এর তাহলে এখন কত হবে ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল সমগ্র তাহলে ক্ষেত্রফল কত হবে এর সমগ্রতলে ক্ষেত্রে একই ফর্মুলা এখানে সিক্স স্কোয়ার এখানে এর জায়গায় থ্রি এ বাই টু তাহলে থ্রি ইন্টু নাইন স্কোয়ার বাই ফোর তাহলে বৃদ্ধি কত হলো আগে ছিল সিক্স এ স্কোয়ার এখন হয়ে গেল তাহলে সিক্স ইন্টু নাইন স্কোয়ার বাই ফোর মাইনাস সিক্স এ স্কোয়ার ঠিক আছে তাহলে বৃদ্ধি কত হলো বৃদ্ধি বিয়োগ করলে হয়ে যাবে আমার সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার বাই ফোর ঠিক আছে এবারে দেখো তাহলে শতকরা বৃদ্ধি কত শতকরা শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধির তোমরা জানো যেটুকু বৃদ্ধি হয়েছে সেটা টোটালটার ওপরে দেখতে হবে তাহলে বৃদ্ধি হয়েছে সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার বাই ফোর আগে কত ছিল সিক্স স্কোয়ার তাই না ইন্টু হান্ড্রেড তাহলে সিক্স সিক্স কাটা গেল স্কোয়ার স্কোয়ার কাটা গেলো তাহলে ফাইভ বাই ফোর ইন্টু হান্ড্রেড তাহলে কাটাকাটি করলে টু হ্যাঁ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে শতকরা বৃদ্ধি কত হলো একশো পঁচিশ বা একশো পঁচিশ বৃদ্ধি হয়েছে ঠিক আছে চার নম্বর সমস্যায় চলে এলাম এখানে বলেছে তিনটি নিজের ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তিন সেমি চার সেমি এবং পাঁচ সেমি হুম মনে করো এখানে তিনটে ঘনক আছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য তিন চার এবং পাঁচ এগুলোকে গলিয়ে একটা ঘনক তৈরি করা হয়েছে বলেছে এই নতুন ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে ধরে নি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হবে হচ্ছে এ যেহেতু এখানে এক একটি ধারের দৈর্ঘ্য তোমার কত তিন এর আয়তন কত থ্রি কিউব এর ফোর জন্য ফোর কিউব এর আয়তন হবে ফাইভ কিউব ঠিক আছে হুম দেড় ফোর তাহলে কী হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমার হয়ে যাবে আর এর আয়তন তো অবশ্যই হয়ে যাবে আমার কত একটা আধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর আয়তন হয়ে যাবে এ কিউব তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু থ্রি কিউব প্লাস ফোর কিউব প্লাস ফাইভ কিউব এটা করলে হবে সাতাশ চৌষট্টি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ টুয়েলভি সিক্স কিউ তাহলে এখান থেকে এই কত হচ্ছে ছয় তাহলে নতুন যে ঘনকটি পাব তার দৈর্ঘ্য কত হবে ছয় ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী সমস্যায় কী বলেছে দুটি একটি ঘরের দুটি দেওয়াল সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বারো মিটার ও আট মিটার ঘরটির উচ্চতা চার মিটার যদি হয়ে থাকে তাহলে মেজের ক্ষেত্রফল কত খুব মজার অঙ্ক এখানে দেখবো বলেছে দুটো দেওয়াল আছে এরকম তোমার বাড়ির দেওয়ালগুলো কল্পনা করবে হ্যাঁ এখানে দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে আবার এদিক থেকে আবার ধরো দেওয়াল আছে তাহলে এখানকার বলেছে একটা হচ্ছে বারো একটা হচ্ছে আট হুম আর উচ্চতা বলেছে চার আমাকে মেজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাই না তাই মেজের কি এরকমই হবে তাই না এখানে একটা দেওয়া লাগলে আমি এক্স্যাক্ট তো ড্রয়িং করা যাবে না এরকম একটা পিকচার মেঝের ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এখানে বুঝতেই পারছো এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হবে এখানে উচ্চতার কোনো ভূমিকা নেই এখানে দর্ঘ্য প্রস্তুত বড়োটাকে দোক দৈর্ঘ্য টোটোর প্রস্ত তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বারো গুণন আট তাই না বারো গুণন আট বর্গ মিটার মানে নাইনটি সিক্স মিটার ঠিক আছে অ্যাঙ্কটা খুবই সহজ ছিল কিন্তু কনসেপ্টটা ভালো না থাকলে পরামর্শ তাহলে আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেললাম এই সমস্যাগুলির সমাধান করতে গিয়ে তোমরা যদি বা বুঝতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক শেয়ার এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই এরপরে অন্য কোনো ভিডিও তোমাদের